নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দু হাজার বাইশে কী করে আপনি ডিসিবিলিটি সার্টিফিকেট অথবা পিডব্লিউর সার্টিফিকেটের জন্য কী করে আপনি আবেদন করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এই ডিসিবিলিটি সার্টিফিকেট আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদন করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কোথায় জমা দেবেন সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অন করে রাখুন কারণ আমরা এরকম রেডেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে শুরু করে যাক প্রথম এই অফিসিয়াল অফিসে চলে আসবেন ঠিক আছে এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়াল অফিসে চলে আসবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি কিন্তু অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে যদি নতুন আপনি আবেদন করতে চান এই অপশনে ক্লিক করবেন যদি আপনি রিনিউয়াল করতে চান তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন এরপর যদি কোনো কারণে আপনার যদি সার্টিফিকেট হারিয়ে থাকে সেটা যদি পুনরায় অ্যাপ্লাই করতে চান এই অপশানে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লিকেশান স্টেটাসটা ট্র্যাক করার জন্য এই অপশনে ক্লিক করবেন এবং কিন্তু এই ডিসেবিলিটি সার্টিফিকেট আপনি ডাউনলোড করার জন্য এই অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এছাড়া যদি আপনি প্রোফাইল যদি আপডেট করেন তাহলে কিন্তু এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশন ক্লিক করে কিন্তু আপনি পার্সোনাল যে প্রোফাইলটা সেটা আপডেট করতে পারবেন তো এবার ডিসেবিলিটি সার্টিফিকেট আপনি কি করে আবেদন করবেন তো দেখুন এখানে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে কয়টি স্টেপে কিন্তু আপনাকে এই রেজিস্ট্রেশনটা করতে হবে ঠিক আছে তো তার আগে আপনি এখানে আপনার যে ভাষাটা কিন্তু চুজ করে নেবেন চুজ এখানে দেখতে পেন চুজ ল্যাঙ্গুয়েজ এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার যেই ভাষাটা আপনি সিলেক্ট করতে চান এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে যদি বাংলা হয়ে থাকে বাংলা সিলেক্ট করার পর গো অপশানে ক্লিক করে দেবেন তো এরপর কিন্তু কয়টি স্টেপে কিন্তু আপনাকে এই ফর্ম ফিলটা করতে হবে তো প্রথম কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে তো পার্সোনাল যে ফিল আপ করার জন্য প্রথম কী করবেন যে অ্যাপ্লিকেন্ট আছে তার নামটা কিন্তু বসিয়ে দেবেন তার প্রথম নেম বসিয়ে দেবেন তার মিডিলেম থাকি মিডিলেম বসিয়ে দেবেন এবং তার লাস্ট নেমটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তো এরপর যে অ্যাপ্লিক্যান্ট তার কিন্তু বাংলা নামটা এখানে বসিয়ে দেবেন যেহেতু আপনি বাংলা সিলেক্ট করেছেন সেই জন্য কিন্তু বাংলা নামটা প্রথম নাম এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মাঝের নামে এখানে বসিয়ে দেবেন তারপর কিন্তু নিজের লাস্টের নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তারপর অ্যাপ্লিকেন্ট ফাদার্স নেম অ্যাপ্লিকেন্টের যে আছে তার বাবা নাম বসিয়ে দেবেন তার মার নাম বসিয়ে দেবেন বই ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডারের মাধ্যমে কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট করে নেবেন যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে কী করবেন তারপর কিন্তু আবেদনকারী যে পিতার নামটা কিন্তু বসিয়ে দেবেন বাংলায় বসিয়ে দেবেন তারপর কিন্তু আবেদনকারী মায়ের নাম বসিয়ে দেবেন বই দেওয়ার পর তার এজটা কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে যে আবেদনকারী তার যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু এখানে বয়স অনুযায়ী এজটা বসিয়ে দেবেন বইতে পারবে জেন্ডার এখানে কিন্তু মেল বা ফিমেল কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বই দেওয়ার পর মেল রেডি বসিয়ে দেবেন এরপর শরীর যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেটা কিন্তু এখানে লিখে দেবেন ঠিক কী চিহ্ন আছে লিখে দেবেন লিখে দেবেন ক্যাটাগরি ও বিসি এস সি এস টি তো যেটা সেখানে সিলেক্ট করে নেবেন তো এরপর যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু ব্লাড গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে অ্যাপ্লিকেন্ট তারা ব্লাড গ্রুপটা করে নেবেন যদি জানেন যদি না জানেন তাহলে বসানোর দরকার নেই তারপর কিন্তু এখানে ম্যারিড বা আনম্যারিড এখান থেকে সিলেক্ট করে নেবেন যে অ্যাপ্লিকেন্ট সিলেক্ট করে নেওয়ার পর তারা পরে কী করবেন এখান এখানে দেখবেন রিলেশন উইথ পিডব্লিউডি তো যে ডিসেবিলিটি যাওয়ার জন্য আবেদন করছেন তার সঙ্গে যে আবেদন করছেন তার সম্পর্কে কী তিনি তার বাবা হন মা হন তো যে হন এখান থেকে সিলার সিলেক্ট করে নেবেন ঠিক আছে মোটামুটি এখানে সিলেক্ট করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ গার্ডিয়ান তো যে গার্ডিয়ান আছে যে বাড়ির হেড আছে তার নামটা কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু বাবার নামটা বসিয়ে দেবেন এখানে তো তারপরে কী করবেন তারপর কন্ট্যাক্ট নম্বর এখানে যে গার্ডিয়ান আছে তার কিন্তু এখানে কন্ট্যাক্ট নম্বরটা কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ফটো যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু ফটো এখানে আপলোড করে দেবেন পনেরো থেকে কুড়ি কেবির মধ্যে এখানে জেপিজি ফর্মেটে অথবা কিন্তু পিএনজি ফর্মেটে এখানে ফটোটা আপলোড করে দেবেন সঠিকভাবে ঠিক আছে এখানে ফটো ফোটা সঠিকভাবে এখানে আপলোড করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর সিগনেচার এখানে সিগনেচার আপলোড করতে হবে অথবা কিন্তু আপনার যে যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু হাতের ছাপ এখানে দিতে হবে ঠিক আছে তো এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্ট তো যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু অ্যাড্রেসটা বসাতে হবে এখানে অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেই অ্যাড্রেসটা কিন্তু বাংলা এখানে এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বাংলা বসিয়ে দেওয়ার পর এখানে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন এখানে স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট এখানে কিন্তু ডিস্ট্রিকটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিটি বা সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর এখানে ভিলেজ বা ব্লক এখান থেকে ভিলেজ বা ব্লক কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে পিনকোডটা সঠিক বসিয়ে দেবেন পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে অ্যাড্রেস প্রুইসভাবে আপনি কোন ডকুমেন্টস দিয়েছেন যদি আধার কার্ড দিয়েছেন আধার কার্ডকে সিলেক্ট করবেন করার পরে সেই আধার কার্ডটা কিন্তু এখানে আপলোড করে দেবেন ঠিক আছে এখানে দশ থেকে একশো করে মধ্যে জেপিজি ফর্মেটে আপনি আপলোড করে দেবেন এরপর পারমান অ্যাড্রেস এরপর যে পারমানেন্ট অ্যাড্রেস যদি এই যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করলেন সেটা যদি সেম হয়ে থাকে এখানে ঠিক ছিল মারবেন এখানে ঠিক ছিল মারার সঙ্গে সঙ্গে কিন্তু সেই অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে এরপর কিন্তু এডুকেশনাল ডিটেলস বসাতে হবে তো যে অ্যাপ্লিকেন্ট যা অ্যাপ্লাই করছেন তারা কতদূর পড়াশোনা করেছেন এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এখানে নেক্সট ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট টেবে আপনি চলে আসবে এখানে কিন্তু ডিসিবিলিটি ডিটেলস আপনাকে বসাতে হবে তো যদি আগে কোনো ডিসিবিলিটি সার্টিফিকেট থাকে তো ইয়েস করবেন অথবা কিন্তু এখানে নো করে দেবেন করে দেওয়ার পর তারপর কিন্তু ডিসিবিলিটি টাইপ এখানে কোন টাইপের এখানে পঙ্গু চাপ যে পঙ্গু তার কোন টাইপের বা কী ধরনের পঙ্গু এখানে সিলেক্ট করবেন ঠিক আছে এখানে বিভিন্ন রকম অপশান কিন্তু আপনার সামনে যদি অন্ধ হয়ে থাকে বা কানে কম শুনতে পায় বা হাত ভাঙা বা অনেক রকম কিছু অপশন কিন্তু দেওয়া আছে তো আপনার যেটা হয় সেটা কিন্তু এখানে সিলেক্ট নেবেন ঠিক আছে বিভিন্ন অপশান আছে এবং সিলেক্ট করে নেবেন এবার একের বেশি হলে এখান থেকে অনেকগুলো কিন্তু অপশানে সিলেক্ট করা যায় ঠিক আছে এখানে সিলেক্ট করে নেবেন এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেবিলিটি সাইন তো যদি আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পর বা কোনো কারণে যদি ডিসেবিলিটি আপনি হয়ে থাকেন তো কবে থেকে হয়েছেন তার ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি জন্মগত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সেকেন্ড অপশান কিন্তু চুজ করবেন যদি এখানে প্রথম অপশান যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু আপনার কিন্তু সাল চুজ করতে হবে যে কত সাল থেকে কোনো কারণে যে আপনি কোনো হয়েছেন ডিসিবিলিটিটা সেটা এখান থেকে শালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে যদি জন্মত হয়ে থাকে তো এখানে সিলেক্ট করার পর এখানে ডিসিবিলিটি এরিয়া তো কোন এরিয়ায় কিন্তু এই যে ডিসেবিলিটিটা কোন এরিয়ায় সেটা হাতে বা পায়ে বা চোখে তো বিভিন্ন কিন্তু অপশান কিন্তু আপনার সামনে শো হয়েছে তো এর মধ্যে যেইটা হয় সেখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো এরপর কী করবেন এরপর দেখছেন পেনশন কার্ড নাম্বার যদি পেনশন কার্ড নাম্বার থেকে থেকে তো দেবেন যদি না থেকে দেওয়ার দরকার নেই ঠিক আছে তো এরপর যে অপশানটা দেখতে পাচ্ছেন যে ডিসিবিলিটি ডিউ টু তো কী কারণে ডিস্টিবিটি হয়েছেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা অন্য কোনো কারণ যদি ডিস্ট্রিবিউট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সিলেক্ট করবেন ঠিক আছে যদি জন্মত হয়ে থাকেন তাহলে কিন্তু এটা সিলেক্ট করার কোনো দরকার নেই ঠিক আছে তো তারপরে এখন দেখতে পাবেন তারপরে একটা অপশান আছে যে হসপিটাল বলে একটা অপশান আছে এই অপশান কিন্তু এটা সিলেক্ট করে আই ডিফাইন্ড এখানে সিলেক্ট করে নেবেন কোয়ে নেওয়ার পর এখানে নেক্সট বাটন কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে সব কিছু ডিটেল বসানোর পর নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে ঠিক আছে নেক্সট পেজে ক্লিক করে নেক্সট পেজে নিয়ে চলে গেছে এরপর যদি এমপ্লয়মেন্ট ডিটেলস যদি আপনার থাকে তো এখানে বসে দেবেন ঠিক আছে যেমন কিন্তু এখানে এখানে এমপ্লয়েড আর আনএমপ্লয়েড এখানে যদি আপনি যেটা হয় সেটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এরপর অকুপেশনটা কিন্তু সিলেক্ট করে নেবেন অকুপেশনটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এপিএল বা বিপিএল আপনি এপিএল বা বিপিএল কিন্তু সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে কী করবেন তারপর আপনার অ্যানুয়াল ইনকামটা কিন্তু সিলেক্ট করে দেবেন পর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আইডেন্টি ডিটেলস আপনার বসে দেবে তো আইডেন্টিটেল হিসাবে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন করার পর এখানে ঠিক ছুক মারবেন ঠিক ছুকো মারার পর কিন্তু এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করার পর এখানে ক্যাপচারা ফিল করবেন ক্যাপচারা ফিল করার পর তারপরে কী করবেন এখানে কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন করার পর এখানে কিন্তু পসির বাটন কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে পসির বাটন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু যে পুরো ডিটেলসটা কিন্তু প্রিভিউ হয়ে যাবে পুরো ডিটেলস পুনরায় একবার চেক করে নেবেন ঠিক আছে পুরো ডিটেলস পুরোটা চেক করে নেওয়ার পর যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অ্যাপ্লিকেশান অপশান ক্লিক করে এডিট করতে পারেন এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কী করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে কনফার্ম অ্যাপ্লিকেশান এই অপশান কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে এই অপশান ক্লিক করে দেওয়ার পর তারপর সবগুলো কিন্তু আপনি ইয়েস করে দেবেন ঠিক আছে আপনি সবগুলো ফিল আপ করেছেন সেই জন্য কিন্তু সবগুলো আপনি একের পর ইয়েস করে দেবেন এখানে তো সবগুলো ইয়েস করে দেওয়ার পর তারপরে কিন্তু ইয়েস বাটন এখানে দেখতে পাচ্ছেন ইয়েস বাটন কিন্তু ক্লিক করে দেবেন ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে যার পর এরপর কিন্তু আপনাকে একটা এনরোলমেন্ট নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে ঠিক আছে এই নাম্বারটা দিয়ে কিন্তু গেলে আপনি স্টাটাসটা চেক করতে পারবেন ঠিক আছে সেই জন্য এই নাম্বারটা কিন্তু আপনি কোনো খাতে লিখে রাখবেন বা কপি করে রাখবেন এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপ্লিকেশান আপনি যে অ্যাপ্লিকেশান করলেন এটা কিন্তু এখানে অপশানে ক্লিক করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন এখান থেকে ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু পরবর্তীকালে অনেক কাজে লাগবে ঠিক আছে এই জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এখান থেকে করে নেওয়ার পর ডাউনলোড রিসিপ্ট এই অপশনে ক্লিক করে কিন্তু রিসিভটাও কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন তো এই দুটো কাগজ কিন্তু আপনি পরবর্তীকালে কাজে লাগবে সেই জন্য এই দুটো কাগজ কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে প্রিন্ট আউট করে নেবেন করে নেওয়ার পর তারপরে আপনি অ্যাপ্লাই করলেন এই স্টেটাসটা কী করে চেক করবেন আপনি যে অ্যাপ্লাই করার পর স্টেটাস চেক করার জন্য প্রথম কী করবেন প্রথম কিন্তু পুনরায় কিন্তু আপনি হোম পেজে আসবেন ঠিক আছে তবে হোম পেজে আসার পর তার পরে আপনি কী করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান স্টেটাস বলে একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করতে হবে ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর কিন্তু যে আপনার যে এনরোলমেন্ট নাম্বারটা মানে প্রোভাইড করেছে সেটা বসে কিন্তু গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশান ডিটেলসটা কিন্তু এখানে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সবই কিন্তু সাবমিট হয়েছে তার এই যে অ্যাপ্লিকেশান নিয়ে কিন্তু আপনাকে যে আপনার যে নিয়ারেস্ট ডিস্ট্রিক্টের যে মেডিকেল অথরিটি আছে সেখানে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে সেখানে গিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু জমা দিয়ে আসবেন ঠিক আছে এছাড়াও কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলি সেগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনি কিন্তু অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পর আপনি কিন্তু ডিস্ট্রিক্ট মেডিকেল অথরিটি সে অফিসে কিন্তু গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে ঠিক আছে অথবা আপনার যে নেয়ারে যে বিডিও অফিস আছে আপনার যে বিডিও অফিস সেই বিডিও অফিসে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে কিন্তু জমা দিয়ে আসতে হবে ঠিক আছে তারপর দিন পর আপনার অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর কিন্তু আপনি এই যে ডিসিবিলিট সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন এবার এই ডিসিবিটার সার্টিফিকেট কী করে আপনি ডাউনলোড করবেন তো দেখুন তো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ডিসিবিলিটি কার্ড এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এই ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এনলমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কিন্তু ডেট অফ বার্থ এখানে সঠিক বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কিন্তু ক্যাপচারা ফিল করে লগ ইন করে আপনি কিন্তু আপনার সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং এইভাবে কিন্তু আপনি সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে বোঝা গেল যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো যদি প্রবলেম থাকে তাহলে কি কমেন্ট করে জানান আমি সারা অবশ্যই আপনাদের রিপ্লাই করব এবং এই ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার যদি আপনি ভিজিট করে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল নোটিকে অন করে রাখবেন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে